7600 টাকার মাদারবোর্ড আর এটি প্রায় 14000 টাকার মাদারবোর্ড। দেখেন পাওয়ার সাপ্লাইটির দাম মাত্র 3200 টাকা। পাওয়ার কেবল ফেলে দিলাম, পাওয়ার কেবলের দরকার নেই। এই যে এগুলো হলো পাওয়ার, এগুলো হলো আপনার এক্সট্রা কেবল যেগুলো মডিউলার পাওয়ার সাপ্লাই থাকে। আর নন মডিউলার পাওয়ার সাপ্লাই দেখা যায় যে পাওয়ার সাপ্লাইয়ের সাথে সেগুলো অ্যাটাচ করা থাকে। দেখেন পাওয়ার সাপ্লাইটি কিন্তু আসলে অনেক ভালো একটি পাওয়ার সাপ্লাই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। রাইজেন 7-এর 5700G এই প্রসেসরটি দিয়ে পিসি বিল্ড করলে, আসলে যারা পিসি বিল্ড করতে আসে তাদেরকে বেশিরভাগ সময় জিজ্ঞাসা যদি করি যে ভাই এই প্রসেসর দিয়ে পিসি বিল্ড করছেন, কী ধরনের কাজ করবেন, বলে ভাই উড়াধুরা গেমিং করব, লাইভ স্ট্রিমিং করব, ইত্যাদি ইত্যাদি করব। আর কিছু মানুষ আছে যারা তো 15000 টাকায় লাইভ স্ট্রিমিং পিসি চায়, তাদের কথা বাদই দিলাম। তো এই যে 5700G প্রসেসর, এই প্রসেসর একাই কিন্তু আসলে একটি পিসির পারফরম্যান্স ধরে রাখতে পারে না। প্রসেসর অন্যতম একটি পার্টস যে আপনার পিসির স্পিড বলেন বা আপনার যে কাজগুলো বলেন সেই কাজগুলো খুব সহজে করতে সহযোগিতা করবে। 5700G এই প্রসেসরটিতে আপনারা 8টি কোর পাবেন, 16টি থ্রেড পাবেন এবং 20 MB ক্যাশ মেমোরি পাবেন। প্রসেসরটিতে 3.80 GHz থেকে শুরু করে 4.60 GHz পর্যন্ত স্পিড পাবেন। এই হলো প্রসেসর। এখন এই প্রসেসরটি দিয়ে আমার পেছনে অনেকগুলো মাদারবোর্ড আছে, যে মাদারবোর্ড যেমন আমার হাতে এই মাদারবোর্ডটি দেখতে পাচ্ছেন আপনারা, এই মাদারবোর্ডটির দাম অ্যারাউন্ড 7600 টাকা। আরেকটি মাদারবোর্ড যেটি আমি এই প্যাকেজে রেখেছি, যে মাদারবোর্ডটি আপনারা দেখতে পাচ্ছেন, এই মাদারবোর্ডের দাম অ্যারাউন্ড 14000 টাকা। অর্থাৎ এই একটি মাদারবোর্ডের তুলনায় কিন্তু দ্বিগুণ দাম এই মাদারবোর্ডে। আসলে আমি প্রথমে একটু আপনাদেরকে আসলে দেখাই যে একটি পিসির বাজেট কিভাবে বেড়ে যায়। আমরা অনেক সময় মনে করি যে ভাই 5700G দিয়ে পিসি বিল্ড করবো আমি 35000 টাকার মধ্যে, আমার পিসির বাজেট কেন 45000 টাকা হবে, কেন হবে একটু দেখাই। একটু হাতে কলমে মাঝে মধ্যে না দেখালে হয়তোবা আপনারা বিষয়টি বুঝবেন না। এই যে মাদারবোর্ড অ্যাজরকের স্টিল লিজেন্ড, এই মাদারবোর্ডটার দাম 14000 টাকা কেন? এই মাদারবোর্ডে আপনি 4টি র্যাম স্লট পাবেন, 4টি র্যাম স্লটের মাদারবোর্ড 10000 টাকার মধ্যেও আছে, ফাইন। গ্রাফিক্স কার্ডের জন্য 2টি স্লট পাবেন, গ্রাফিক্স কার্ড হাই এন্ড ইউজ করতে পারবেন, গ্রাফিক্স কার্ডে সেল দেওয়া আছে, দেখতে পাচ্ছেন মরিচিকা ধরবে না, সেল দেওয়া আছে। সেই কারণে এই মাদারবোর্ডগুলো অনেক ওয়েটফুল মাদারবোর্ড এবং এই হিটসিংগুলো কিন্তু 8GB সংযুক্ত আছে। এবং NVMe স্লট আপনারা এখানে একটি NVMe স্লট দেখতে পাচ্ছেন এবং এখানে একটি NVMe স্লট দেখতে পাচ্ছেন, অর্থাৎ Gen 4 এবং Gen 3 2টি NVMe স্লটই কিন্তু এই মাদারবোর্ডে আছে। আচ্ছা, আউটপুট হিসাবে আপনারা মাদারবোর্ডে কী পাচ্ছেন একটু দেখে নিন। Type-C পোর্ট আছে এখানে, USB 3.2 আছে কিন্তু 5টি পোর্ট। এছাড়া যারা হাই ডেফিনেশনে অডিও নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু হাই ডেফিনেশনে অডিও লাইন করে দেওয়া আছে। এখানে ডিসপ্লে আউটপুট একটি আছে এবং HDMI আউটপুট আছে একটি। এই ছিল আসলে 14000 টাকার মাদারবোর্ডের একটি বিষয়। এবার দেখা যাক যে আসলে 7600 টাকার মাদারবোর্ডটি কেমন। তাহলে আপনারা অনেকেই বুঝতে পারবেন যে আসলে কোন মাদারবোর্ডটি আপনারা ক্রয় করবেন এবং কেন আপনার পিসির বাজেট বাড়লো। আপনারা বাজেট যখনই কাট করবেন তখন পারফরম্যান্স খুব ইজিলি কাট হবে। ভিউয়ার্স, আমি 2টি মাদারবোর্ড একদমই পাশাপাশি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা 2টি মাদারবোর্ড একদমই কাছাকাছি থেকে দেখতে পাচ্ছেন। এটি হলো 7600 টাকার মাদারবোর্ড আর এটি প্রায় 14000 টাকার মাদারবোর্ড। সো যখন আপনি 5700G 3200G মতো প্রসেসর ব্যবহার করবেন তখন এই মাদারবোর্ড ঠিক আছে, কিন্তু যখন আপনি 5700G মতো প্রসেসর ব্যবহার করবেন তখন এই ধরনের মাদারবোর্ড নেওয়া উচিত। আপনি যদি ভালো মতো প্রসেসর র্যাম NVMe-তে ইনভেস্ট করতে না পারেন, প্রয়োজনে আপনি প্রসেসর কমিয়ে ফেলুন, প্রসেসর কমিয়ে পরে আপনি দেখা যায় মাদারবোর্ড ভালো নেন, র্যাম ভালো নিন, তাহলে আপনার পিসির পারফরম্যান্স ভালো পাবেন। সহজ কথা, শুধুমাত্র প্রসেসর পিসির পারফরম্যান্স একা বহন করতে পারে না, ভালো একটি মাদারবোর্ড প্রয়োজন, ভালো ব্র্যান্ডের র্যাম প্রয়োজন, ভালো ব্র্যান্ডের NVMe প্রয়োজন, তাহলে আপনি পিসির পারফরম্যান্স পাবেন। মাদারবোর্ডের বিষয়টি একটু বললাম, এরপরে আরও অনেকগুলো বিষয় আছে যেগুলো আজকের ভিডিওতে আসলে আমি A to Z আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি। আশা করছি আপনারা অনেক বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করলে কিন্তু আমার ভালো লাগবে এবং এ ধরনের ভিডিও কিন্তু আরও দেওয়ার চেষ্টা করব, যেখানে আমি এক্সপ্লেইন করে দেওয়ার চেষ্টা করব প্রত্যেকটি পার্টস টু পার্টস। র্যামের ক্ষেত্রে একটু আসি। দেখেন এখানে যে র্যামটি রাখা হয়েছে, টিমের T4 একটি র্যাম, অথোরাইজড র্যাম, 16/18/18/38 ক্যাশ লেটেন্সির একটি র্যাম, 16GB র্যাম। এই র্যামটি
যে কয়েকটি র্যাম আছে 16 জিবি 3200 মেগাহার্জের, তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট র্যাম এবং এটি একটি গেমিং র্যাম। এই র্যামের মধ্যে যে ফিচার্সগুলো আছে, XMP 2.0 ইনেবল করা আছে এবং হাই কোয়ালিটি আইসি আছে। এখন দেখা যায় আমাদের মার্কেটে কিন্তু র্যাম 3500 টাকাতেও আছে। তো এই র্যামটির দাম কত? অ্যাকচুয়ালি র্যামের দাম হলো 4599 টাকা, যদিও এই কনফিগারেশনে র্যামটি ধরা হয়েছে 4300 টাকা। প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, র্যামে কোনো কার্পণ্য করি নাই। এরপরে আরেকটি পার্টস আছে, সেটি হলো NVMe। আমি প্রত্যেকটি পার্টস A to Z দেখানোর চেষ্টা করছি। NVMe একটি OCPC ব্র্যান্ডের NVMe, 512 জিবি NVMe। আপনি যদি 256 জিবি NVMe নেন, হয়তো বা কিছুদিন পরে আপনার স্টোরেজ আপডেট করার প্রয়োজনীয়তা আপনি অনুভব করবেন। সে কারণে 5 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ OCPC ব্র্যান্ডের এই NVMe রাখা হয়েছে। রিড রাইট স্পিড বা ওয়ারেন্টি সিস্টেম খুবই ভালো, এটি একটি আমেরিকান ব্র্যান্ড। সো 4700 টাকা মূল্যের এই NVMe রাখা হয়েছে। আপনি চাইলে 128 জিবি SSD 1300 টাকায় লাগাতে পারেন, সেক্ষেত্রে প্রায় 3500 টাকা একটি সেট আপে কমে যাবে। আমি আসলে কম কিভাবে করা যায় সে বিষয়ে আজকে চিন্তা করি নাই। আমি চিন্তা করেছি, ভাই আমার হাতে 56500 টাকা আছে, এই 56500 টাকা আমি কিভাবে একটি পিসিতে ইনভেস্ট করতে পারি এবং পরবর্তী 3 থেকে 5 বছর নিশ্চিন্তে পিসি ব্যবহার করতে পারি। এরপরে আরেকটি পার্টস আছে, সেটি হলো পাওয়ার সাপ্লাই। আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এটি হলো ভেলুটপের একটি পাওয়ার সাপ্লাই, 550 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই। ভেলুটপের পাওয়ার সাপ্লাই কিন্তু ভাই 2000 টাকাও আছে, 1000 টাকারও আছে, বাট এটি 85% ইফিসিয়েন্সির একটি পাওয়ার সাপ্লাই, বলতে পারেন 80+ ব্রঞ্জ সার্টিফাইড একটি পাওয়ার সাপ্লাই। অতএব আমি চেষ্টা করছি আজকের ভিডিওতে প্রত্যেকটি পার্টসের আসলে A to Z বুঝিয়ে দিতে, যেন আমরা শুধুমাত্র প্রাইস কম এর পিছনে না দৌড়াইয়া কোয়ালিটির পিছনে দৌড়াই। এক একটা প্রোডাক্টে 5 বছর 7 বছর করে ওয়ারেন্টি আছে। ভিউয়ার্স দেখেন, পাওয়ার সাপ্লাইটির দাম মাত্র 3200 টাকা। পাওয়ার কেবল ফেলে দিলাম, পাওয়ার কেবলের দরকার নেই। এই যে এগুলো হলো পাওয়ার, এগুলো হলো আপনার এক্সট্রা কেবল, যেগুলো মডিউলার পাওয়ার সাপ্লাই থাকে। আর নন মডিউলার পাওয়ার সাপ্লাই দেখা যায় যে পাওয়ার সাপ্লাইয়ের সাথে সেগুলো অ্যাটাচ করা থাকে। দেখেন পাওয়ার সাপ্লাইটি কিন্তু আসলে অনেক ভালো একটি পাওয়ার সাপ্লাই, যেখানে কেবলগুলো কিন্তু আলাদাভাবে এক্সট্রাভাবে লাগাইতে হবে। এই যে কেবলগুলো লাগানোর জন্য আলাদা, এখানে কেবলগুলো লাগানোর জন্য কিন্তু আলাদা ব্যবস্থা আছে। সো এই কেবলগুলো যতটুকু আপনার প্রয়োজন ততটুকু আপনি লাগাতে পারবেন। সো ভেলুটপের এটি একটি কি মডিউলার পাওয়ার সাপ্লাই, ইচ্ছা মতো সাজাতে পারবেন আপনার ডেস্কটপ সেটআপ। আসলে ভালো পাওয়ার সাপ্লাইটি, 3200 টাকার মধ্যে এরকম পাওয়ার সাপ্লাই নাই। মডিউলার কোনো পাওয়ার সাপ্লাই 4500 বা 5000 টাকার মধ্যেও নাই। ভেলুটপকে থ্যাংক যে এই ধরনের একটি পাওয়ার সাপ্লাই নিয়ে এসেছে, আর এই পাওয়ার সাপ্লাইটিও এই কনফিগারেশনে আছে। এখন পাওয়ার সাপ্লাই আপনি যদি চাইলে 1200 টাকার পাওয়ার সাপ্লাই লাগাতে পারেন ভেলুটপের, আর ভেলুটপের চাইলে 3200 টাকার পাওয়ার সাপ্লাই লাগাতে পারেন। আমি জাস্ট কেন প্রাইস বাড়তেছে, যে 56500 টাকা কেন হইলো প্রাইস, সে বিষয়ে আমি এক্সপ্লেন করতেছি। এরপরে আপনারা দেখেন আরেকটি ক্যাশিংয়ের বিষয়টি আসি। এই ক্যাশিংটি নিয়ে ভিডিও করার পরে আপনারা বলেছিলেন, মেহেদি ভাই এই ক্যাশিংটি নিয়ে PC-র একটি ভিডিও করা দরকার, যেখানে 5টি ARGB ফ্যান আছে, সুইচের মাধ্যমে কিন্তু এগুলো কন্ট্রোল করা যায়। সো দারুণ একটি ক্যাশিং, যেখানে সুইচের মাধ্যমে কিন্তু প্রত্যেকটি ফ্যান আপনি কন্ট্রোল করতে পারবেন। সিঙ্ক্রোনাইজেশনের ব্যবস্থা আছে, উপরের দিকে ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার আছে, উপরের দিকেও কিন্তু 2টি ফ্যান আছে, উপরের দিকে 2টি ফ্যান, পেছনের দিকে 1টি ফ্যান এবং সামনের পাশে 2টি ফ্যান দেওয়া আছে। ভেন্টিলেশন ব্যবস্থাটাও চমৎকার দেওয়া আছে। এই ক্যাশিংটির দাম অ্যারাউন্ড 3700 টাকা মতো। আর জনপ্রিয়তার একদম তুঙ্গে আছে যে মনিটরটি, যে মনিটরটি একদম ফু দিয়ে উড়ে চলে যায় বর্তমান সময়ে, PC পাওয়ারের একটি দারুণ মনিটর, যে মনিটরটির প্রাইস অ্যারাউন্ড 8550 টাকা মতো। এই টোটাল কনফিগারটি আসলে কষ্ট করে সাজানো হয়েছে মাত্র 56500 টাকা। যারা মনে করছেন ইনভেস্ট করতে চান PC-র পেছনে, ওয়ান টাইম ইনভেস্ট করবেন, বারবার ইনভেস্ট করতে চাচ্ছেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটি। আর ভিডিওটিতে আসলে যতটুকু পেরেছি আপনাদেরকে তথ্য প্রোভাইড করার চেষ্টা করেছি, আশা করছি ভালো লেগেছে। আরও যদি নতুন ইম্প্রুভমেন্টের কিছু থাকে অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের প্রত্যেকটি কমেন্ট আমি দেখি, আমার খুবই ভালো লাগে, এবং সেই কমেন্ট দেখে আমি নিজেকে প্রতিনিয়ত চেঞ্জ করার বা আপডেট করার প্রয়োজন হলে সেটি চেষ্টা করি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি মনে করেন আমার শোরুমে আসবেন, আসতে পারেন। নিউ এলিফ্যান্ট রোড, সুবাস্তু অর্কিড, ICT ভবন, লিপ্রেস 7 703 4 728 40। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ।